পূর্ব মেদিনীপুর জেলার অধিকারীগড় কাঁথি দখল করল তৃণমূল। এ রাজ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ঠিক প্রায় ২ বছর পর ফের পুরভোট অনুষ্ঠিত হয়। গত রবিবার ইভিএমে জমা পড়ে জনসাধারণের মত। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই পুরভোট ছিল কতকটা ইউনিট টেস্টের মতো, তবে পুরসভা নির্বাচনের বদলে গিয়েছে সেই ছবি। পূর্ব মেদিনীপুর জেলার অধিকারীগড় কাঁথি দখল করল তৃণমূল, আর এখানেই জোর ধাক্কা খেল বিজেপি। এখানে সব থেকে বেশি প্রচার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানেই তার বাসভবন শান্তিকুঞ্জ, আর এখানেই শুরুটা বিজেপির পক্ষে ভালো হলো না। কাঁথির অধিকারীগড়ে তৃণমূল কংগ্রেসের রীনা দাসের কাছে হেরে গেলেন বিজেপি প্রার্থী তথা কাঁথি উত্তরের বিজেপি বিধায়ক সুমিতা সিং। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে হেরেছেন 77 ভোটে, আর এই নিয়ে কাঁথির 17টি ওয়ার্ড দখল করল তৃণমূল কংগ্রেস। পিছিয়ে 3টি ওয়ার্ডে জয় বিজেপির, 1টি ওয়ার্ড শুধুমাত্র নির্দল। অপরদিকে এগড়ায় ত্রিশঙ্কু পুরসভা, এই পুরসভায় বিজেপি 5টি, কংগ্রেস ও নির্দল 2টি ওয়ার্ডে জয়ী, বাকি 7টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, বিদ্যুৎ, জল, ওয়ার্ডবাসীদের এই বার্তা দিচ্ছি যে আমি জিতে এসেছি ওনাদের আশীর্বাদে, হ্যাঁ, তাই ওই এলাকার মানে উন্নয়ন ভালোভাবে করব, এটা আমি মানুষজনকে কথা দিয়েছি ভোটের সময়, সেটাই মানুষের পাশে থাকবো, এইটাই আমার প্রথম কাজ। কেমন লাগছে? ভালো লাগছে। কতটা খুশি হয়েছে? না, খুশি, দারুণ। মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।